অনেক দিন পরে আবার আমি ইউটিউবে নতুন ভিডিও নিয়ে এলাম তো আপনাদের অনেক রিকোয়েস্টের পরে আবার চ্যানেলটাকে দুবারা আমি শুরু করেছি তো চলুন আজকে যেহেতু বৃষ্টির ওয়েদার আছে যার কারণে পাখির গা গরম রাখতে আমি তিনটে টিপস আপনাদেরকে দেব। আপনারা এই তিনটে টিপস ফলো করলে আপনাদের পাখির ঠান্ডা লাগার চান্সটা অনেকটা কমে যাবে এবং আপনার পাখিটা সুস্থ এবং অ্যাক্টিভ থাকবে অ্যাক্টিভ থাকবে তো এই তিনটে কাজ কি কি কাজ কি কাজ করলে আপনার পাখির সুস্থ এবং অ্যাক্টিভ থাকবে তো তার আগে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন সেটা প্রেস করে দিয়ে নোটিফিকেশন অন করে রাখবেন যাতে আমরা নিত্য নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান হিসেবে পৌঁছে যায় তো চলো না দেরি না করে ভিডিও স্টার্ট করা যাক যেমন সকালেই অর্থাৎ শীতকাল পড়েছে কিন্তু হঠাৎ করে যেহেতু আজ বৃষ্টি হচ্ছে যার কারণে আপনাকে কি করতে হবে খাঁচাটা বাড়ির মধ্যে ঢুকিয়ে নিতে হবে যেখানে আপনারা সোন বা যেখানে হাওয়া বাতাস প্রবেশ না করে এমন একটা জায়গায় আপনার ওই পাখির খাঁচাটিকে রাখতে হবে যাতে করে পাখিরও গাটা গরম লাগে কারণ আমরা শীতকালে করি কি আমরা বাড়ির মধ্যে ঢুকে লেপ কম্বল কাঁথা ইত্যাদি গায়ে দিয়ে শুয়ে পড়ি কিন্তু পাখিরা সেসব কিছু গায়ে দিতে পারে না তো যার কারণে পাখিটাকে এমন একটা জায়গায় রাখা উচিত যেখানে সরাসরি হাওয়া প্রবেশ না করতে পারে তো সকালবেলা উঠি যখন প্রথম রোদ দেখবেন যে সূর্যের মানে সূর্য বেড়িয়েছে তো প্রথম রোদে আপনার করণীয় হচ্ছে পাখির খাঁচাটা ওই রোদে রাখা তো রোদে রাখার পরে যখন পাখিটা কিছুক্ষণ রোদে থাকবে তারপরে ওর গাটা গরম হয়ে যাবে তখন আপনারা যে কোনো খাবার দিতে পারেন তো ইদানিং করে যেহেতু মানে কি বলবো আমার বাড়িতে অবশিষ্ট ছাতু ছিল এবং পাখির গাও দেখছি মানে ঠান্ডা একটা ঠান্ডা ঠান্ডা ব্যাপার পাখিটাকে বাইরে বের করতে পারছি না বৃষ্টির ওয়েদারে যার কারণে এখানে আমি ছাতু নিয়ে নিয়েছি তো আমি গরম ছাতু দেখতে পাচ্ছেন পাখিগুলো বেরোবে তো এইটা হচ্ছে গরম জলে আমি গুলে নিয়েছি তো এই ফিডিং আমি পাখিদেরকে প্রথম স্টেপে সকালবেলায় এখন কিন্তু এই কদিন আমি করাচ্ছি যেহেতু ওয়েদার নরম তো যার কারণে আমি এই হ্যান্ড ফিডিং পাখিগুলোকে দিই এখনও আমার পাখিরা হ্যান্ড ফিডিং খায় ঠিক আছে তো চলুন আমি আপনাদেরকে হ্যান্ড ফিডিংটা একবার করিয়ে দেখাই এবং কী কী স্টেপ আপনারা নিতে পারেন সকালবেলা আপনারা চাইলে ছাতুগুলো একবার পাখিকে খাইয়ে দিতে পারেন ঠিক আছে তো তারপরে আর কিছু না খাওয়ালেও চলবে বা এই হ্যান্ড ফিডিং আপনারা নাও দিতে পারেন যেহেতু পাখির প্রপার ভিটামিন এবং ক্যালসিয়ামের জরুরি থাকে তো যার কারণে আমি এই ছাতুটা পাখিদেরকে মাঝে মাঝে খাইয়ে থাকি তো অত্যাধিক ঠান্ডার কারণে আমি গরম জলে ছাতুটাকে নিয়ে নিচ্ছি তো পাখিটাকে আমি হ্যান্ড ফিড করে আপনাদেরকে দেখাই তো আমার পাখির ল্যাজ পড়ে গেছে ঠিক আছে আমি এই পাখিটাকে নিয়ে নিচ্ছি ল্যাজ পড়ে গেছে দেখতে পাচ্ছি তো আমি এই পাখিটাকে হ্যান্ড ফিডিং করাবো আপনারা দেখুন একটুখানি ফেলে দিল মানে আমি আমি একবারও অনেকটা দিয়ে দিয়েছিলাম আর ছাতুটা একটু ঠান্ডা হয়ে গেছে তো যার কারণে আমি একটু তাড়াতাড়ি ফেলে দিলাম যাতে করে পাখিটা খেতে সুবিধা হয় তো এই ছাতু খাওয়ালে আপনার পাখি জলেরও কিন্তু ঘাটতি আসবে না জলেরও ঘাটতি আসবে না এবং পাখিটা সুস্থ এবং অ্যাক্টিভ থাকবে আর একটু খেলামে আরেকটু তো এই যে খাবারটা আমি পাখিটাকে দিয়ে দিলাম এরপরে কিন্তু বিভিন্ন রকমের দানা ওয়েদার যেহেতু ওয়েদার খারাপ তো বিভিন্ন রকমের দানা দেখতে পাচ্ছেন আমি সূর্যমুখী দানাও দিয়ে দিয়েছি হ্যান্ড ফিডিংও আপনাদেরকে করে দেখালাম ওইখানে ধানও দেওয়া আছে দেখাই তো এই খাবারগুলো অর্ডিনারি মানে সব সময় যদি আপনারা পাখির খাঁচার মধ্যে দিয়ে রাখেন তাহলে কিন্তু এই ধরনের খাবারগুলো খাবে ওদের গা গরম থাকবে আর শীতকালে যেসব খাবারগুলো আপনারা পাখিকে খেতে দেবেন না তার মধ্যে হচ্ছে মানে অত্যাধিক যার মধ্যে জল বা অন্যান্য কিছু জল জাতীয় খাবার খুব একটা বেশি দেবেন না সন্ধ্যের দিকে এবং ফার্স্ট মর্নিংয়ে আপনারা দুপুরের দিকে দিন না ওই খাবারটা আর শীতকালে নানা রকমের শাকসবজি পাওয়া যায় এই ধরনের শাকসবজি আপনারা অবশ্যই পাখিকে খেতে দেবেন তো বিষয়টা হলো যদি দেখছেন আপনার এই সময় দেখবেন পাখি ফেদার পুলি ফুলিয়ে বা গা ফুলিয়ে বসে থাকে তো ওই সময়ে আপনারা কি করবেন এর নেক্সটের যে এর নেক্সট যে আমি ভিডিওটা বানাবো ওটা মোটামুটি আপনারা দুদিন পরে পেয়ে যাবেন তো যখন দেখবেন পাখি গা ফুলিয়ে খাঁচার মধ্যে বসে আছে বা সবুজ পায়খানা করছে তখন কিন্তু আপনাকে একটা কাজ অবশ্যই করতে হবে কি করতে হবে সেই বিষয়ে জানতে গেলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনাকে সঙ্গে থাকতে হবে পরের ভিডিও পাওয়ার জন্য তো যাই হোক এই ছিল আজকের ভিডিও ভিডিও এই পর্যন্তই শেষ করলাম ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ